ঠাকুরগাঁওয়ের শীতের সাথে সাথে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নবীন হাসান। নবীন হাসান, জানাবেন ঠাকুরগাঁওয়ের পরিস্থিতি। প্রিয়া কুণ্ডলা, আপনি জানেন যে উত্তরের জেলা ঠাকুরগাঁও কিন্তু প্রতি বছর শীতটা একটু আগে আসে এবং যায় একটু পরে। আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে ঠাকুরগাঁও একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে, ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ায় জুবুথুবু হয়ে পড়েছে এই জেলার মানুষ। আমরা যেমন গতকালকে চিত্র আপনাকে বলি, গতকালকে সারা দিন ঘন কুয়াশায় ঢাকা ছিল পুরো জেলা। গতকালকে কিন্তু সূর্যের দেখা মিলেনি, তবে আশার কথা হলো আজকে কিন্তু সকাল সকাল একটু সূর্যের দেখা মিলেছে এবং সূর্যের যে উত্তাপ সেটি ছড়াচ্ছে। আশা করা যায় আজকে দিনের বেলা তাপমাত্রাটা স্বাভাবিক থাকবে, কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি দিনের বেলাতেও কিন্তু সূর্যের দেখা মিলে নেই এবং সারাদিন কুয়াশা ঢাকা ছিল এবং কি দিনের বেলাতেও তাপমাত্রা নিম্নের দিকে ছিল। আমরা যদি হাসপাতালের চিত্র বলি, আপনি যেমনটি বলছিলেন, গত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখছি ঠাকুরগাঁওয়ে শীত এবং শীতজনিত রোগে কিন্তু হাসপাতালগুলোতে বৃদ্ধ এবং শিশুদের রোগীদের সংখ্যা বেড়েছে এবং আমরা দেখছি ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, হাঁপানি রোগীরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে এবং প্রতিদিন হাসপাতালে এই ধরনের রোগীর সংখ্যা বাড়ছে। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের যে আবাসিক মেডিকেল অফিসার রাকিবুল আলম চয়নের সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন প্রতিদিন এই 250 শয্যা হাসপাতালে কিন্তু প্রতিদিন 800 থেকে 900 জন রোগী চিকিৎসা নিতে আসছে বহির বিভাগে। এছাড়াও কিন্তু প্রতিদিন 400 থেকে 500 রোগী এই 250 শয্যা বেডে হাসপাতালে ভর্তি থাকছে এবং এর অধিকাংশই কিন্তু শীতজনিত রোগী সংখ্যা। যদি শিশু ওয়ার্ডের কথা আপনাকে বলি, মাত্র 45 বেডের এই শিশু ওয়ার্ডে কিন্তু ভর্তি থাকছে প্রায় 200-400 জন রোগী। আমরা দেখছি একটি বেডে কিন্তু 3 থেকে 4 জন রোগী চিকিৎসা নিচ্ছে শিশুদেরকে। এছাড়াও কিন্তু অনেক মায়েদেরকে দেখছি আমরা হাসপাতালে বেডে চিকিৎসা নিতে না পেরে তারা কিন্তু মেঝেতে চিকিৎসা নিচ্ছে। এ কারণে কিন্তু তারা বলছে যে এই যে মেঝেতে তারা চিকিৎসা নিচ্ছে, এতে কিন্তু তাদের যে দুর্ভোগ সেদের দুর্ভোগ বেড়েছে এবং তারা বলছে যে এই শিশু ওয়ার্ডে যদি বেড বাড়ানো যায় তাহলে কিন্তু তাদের যে এই দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে। সব মিলিয়ে প্রিয়া কুণ্ডু, এই ছিল আমার কাছে ঠাকুরগাঁওয়ের শীতের সর্বশেষ খবর। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানাতে পারবো। নবীন, ধন্যবাদ আপনাকে।